আসসালামু আলাইকুম, এয়ারটেক বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটি মিনি ডিজিটাল ভয়েস রেকর্ডার দেখাবো। এই হচ্ছে তার বক্স কন্টেন্ট, এই হচ্ছে সেই ভয়েস রেকর্ডারটি, দেখতে অনেকটা পেন ড্রাইভের মতো। এটা হচ্ছে ইউএসবি সিস্টেম এবং মাইক্রো ইউএসবি পোর্ট আছে, আপনারা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে এটা ইউজ করতে পারবেন, ল্যাপটপ ডেস্কটপে ইউজ করতে পারবেন ইউএসবি দিয়ে। এটা সম্পর্কে পরে দেখতেছি, আগে দেখি ভিতরে আর কি কি আছে। সাথে একটি হেডফোন পাবেন আর হচ্ছে একটা ইউজার গাইড পাবেন। এটা সাথে চার্জার নাই, বিকজ হচ্ছে এটা ইউএসবি চার্জ করতে হবে, ইউএসবি দিয়ে, যে কোনো ইউএসবিতে প্লাগ ইন করে রাখলে চার্জ হবে। তো এটা হচ্ছে প্লাস মাইনাসের একটা অপশান, আর এটা 32 GB বিল্ট ইন মেমোরি এটার ভিতরে দেওয়া আছে অলরেডি, এক্সট্রা কোনো মেমোরি আপনাদেরকে লাগাতে হবে না। এটা হচ্ছে অন অফ বাটন, জাস্ট পাওয়ারটা এখানে অন করে দিলেই হবে, রেকর্ড শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট ব্লিঙ্ক করে অফ হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে এখন আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। রেকর্ডিংটা যদি আপনি বন্ধ করতে চান, এই বাটনটা আবার জাস্ট এখানে চেপে দিবেন, রেকর্ডিং স্টপ। যদি রেকর্ডিং শুনতে চান, ল্যাপটপ ডেস্কটপ পাওয়ার ব্যাঙ্ক অথবা মাইক্রো ইউএসবি পোর্ট আছে, সরাসরি মোবাইলে দিয়েও শুনতে পারবেন, ঠিক আছে। আর চার্জ দিতে হবে এটা জাস্ট যে কোনো অ্যাডাপ্টার, মাল্টিপ্লাগ, পাওয়ার ব্যাঙ্ক, যে কোনো ইউএসবি সোর্সে লাগিয়ে রাখলে এটা চার্জ হবে। এখানে হেডফোনের পোর্ট আছে, আপনারা চাইলে সরাসরি ডিভাইস থেকেও শুনতে পারবেন হেডফোনের জ্যাক দিয়ে। এটা 32 GB বিল্ট ইন মেমোরি। তো এই ছিল মোটামুটি ইউএসবি মিনি ভয়েস রেকর্ডারের শর্ট রিভিউ। প্রোডাক্টের বিস্তারিত আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, যদি প্রোডাক্টটি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।